তো পরশু ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের খেলার সময়ে ফিল্ডিংয়ের সময়টাতে সাকিবের বা হ্যামস্ট্রিংয়ের নিচের অংশে স্ট্রেইন হয়, তো খেলাটা কোনো রকমে ও শেষ করতে পারে, কিন্তু খেলার পরে ব্যথা বেড়ে যাওয়াতে ওকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। ক্লিনিক্যাল এক্সামিনেশনে ওর গ্রেড 1 হ্যামস্ট্রিং স্ট্রেইন ধরা পড়ে। এখন যেহেতু একটা গ্রেড 1 স্ট্রেইন, তো আগামী কিছুদিন ওর স্পোর্টস পার্টিসিপেশনে সমস্যা হতে পারে, এই বিধায় আমরা ওকে আপাতত স্পোর্টস পার্টিসিপেশন থেকে বিরত থাকতে বলেছি। এটা আবার আমরা রিভিউ করব সপ্তাহখানেক পরে ওর ইনজুরি কন্ডিশনটা। সোহানের টেস্টিকুলার কন্ডিশন, আমরা 3 দিনের জন্য ওকে কমপ্লিট রেস্ট থাকার উপদেশ দিই। আগামীকাল ওর আবার ইভ্যালুয়েশন হবে এবং আগামীকাল ইভ্যালুয়েশনের ফলাফলের ভিত্তিতে আসলে আমরা সিদ্ধান্ত নেব এর পরের দিনও স্পোর্টস পার্টিসিপেশনে অংশগ্রহণ করতে পারবে কিনা।